এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত বিষয় পর্নোগ্রাফি কাণ্ড আর অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠায় সোমবার গ্রেফতার করা হয় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। মুম্বাইয়ের পুলিশ কমিশনার একটি বিবৃতিতে বলেন, অশ্লীল ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনা নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে। ওর বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে। এরপর থেকে এই ঘটনায় একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। তবে কিভাবে চলতো পর্ন সিনেমার এই রমরমা চক্র? মুম্বাই পুলিশের দাবি, এই ব্যবসায় ওটিটি প্ল্যাটফর্ম বানিয়ে 8-10 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। ছবি শুটিং এর পর তা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পাঠানো হতো বিদেশে, পরে তা দেখা যেত বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে। এক অভিযুক্ত উমেশ কামাতকে গ্রেফতারের পর গোটা বিষয়টি সামনে আসে। এর আগে এই মামলায় এক অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের দাবি, ওই অভিনেত্রীর ইমেইলে অন্তত 15টি পর্ন সিনেমার হদিস মেলে। এই সমস্ত ছবি আমেরিকায় পাঠানো হতো। প্রতি সিনেমার জন্য নেওয়া হতো 2-2.5 লক্ষ টাকা। ওই নির্দিষ্ট ওয়েবসাইটে 2 GB পর্যন্ত ডেটা আপলোড করা যায়। এছাড়া এই অ্যাপে 7 দিনের মধ্যে আপলোড করা ভিডিও আপনা আপনি ডিলিট হয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বাই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা কেটেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী। সেই অভিযোগে তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ, তবে তাতে শেষ রক্ষা হলো না। গ্রেফতারই হতে হলো নামী ব্যবসায়ীকে। আশরাফি দিবা, আমার সংবাদ।